দক্ষিণ দিনাজপুর জেলার কৃষক সভার সদস্যদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল অতিরিক্ত জেলা শাসক সুভাষিস বেজের বিরুদ্ধে। সারা ভারত কৃষক সভার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলা কৃষক সভার নেতৃত্বে বুধবার বিকেলে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিতে গেলে অতিরিক্ত জেলা শাসক তাদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। বাইট সুভাষিস বেজ, অতিরিক্ত জেলা শাসক। জেলা কৃষক সভার সাধারণ সম্পাদক ও শিক্ষক মোফাজ্জল হোসেনের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ, এমনকি তার কলারও চেপে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন মোফাজ্জল হোসেন। বাইট মোফাজ্জল হোসেন সহ সম্পাদক বুধবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের সঙ্গে পুনর্নির্ধারিত কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে জেলা শাসক তা নিতে পারেননি অন্য একটা কাজে ব্যস্ত থাকার জন্য। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত জেলা শাসক সুভাষিস বেজকে। জেলা পরিষদের অফিসে গিয়ে ডেপুটেশন কপি দেওয়ার আগেই দুর্ব্যবহার শুরু করেন নেতৃত্বের সঙ্গে, এমনকি ভিডিও ফুটেজে দেখা গেছে রীতিমতো হুমকি দিচ্ছেন ওই আধিকারিক। কি ঘটনাটা ঘটেছিল এখানে এসে আপনাদের একটা হীনস্থার মুখে পড়তে হয়, কি বিষয়টা? হচ্ছে যে আমরা ডিএম সাহেবকে জানিয়েছিলাম 27 তারিখে প্রতিনিধিমূলকভাবে ডেপুটেশন দিব কিছু দাবি। আজকে আমাদের সেই নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ে আমরা ডিএম অফিসে হাজির হয়েছি। তারপরে আমাদের ওখান থেকে বলা হচ্ছে যে আপনাদের তো এখানে ডেপুটেশন না, জেলা পরিষদের সেক্রেটারি এইও তিনি ডেপুটেশনটা নেবেন। ওনার সঙ্গে ওভার ফোনে কথা হলো আমার ডিস্ট্রিক্ট সভাপতি কমরেড অমিত দাস সাথে, উনি বললেন শুনলেন চলে আসুন। মানে আমাদের ন্যূনতম মর্যাদা নেই যে আমরা লিখিতভাবে জানালাম যে আমাদেরকে যদি এখানে দিতে হয় আমরা এখানেই আসতাম, তাহলে আমাদের জানাতে হবে তো, আমাদের সাথে কমিউনিকেট করতে হবে, আমরা জানলাম না। আমরা সেটাই জানার জন্য এসেছিলাম। এসে ওনার এই যে আচরণ, একজন আধিকারিক জেলার আধিকারিক তার যে আচরণ আর কি, তো জেলার আধিকারিকের মতো আচরণ করলেন না, উনি এটা গুন্ডার মতো আচরণ করলেন, একজন গুন্ডা। আমরা দেখছি গোটা রাজ্যে যখন এই দুর্নীতির পহড়া চলছে, দুর্নীতিবাসদের কিছু গ্রেপ্তার হচ্ছে, তখন হচ্ছে যে এরা তেলে বেগুনে জ্বলে গেছে, এদের কাছেও প্রচুর নিশ্চয় আছে। আমরা জানি তো এই তিস্তর পঞ্চায়েতে কাজ না করে বামফ্রন্টের সময় যে কাজগুলো হয়েছিল সেগুলোকে রং চং করে তারা দেখাচ্ছে আর কোটি কোটি টাকা তসরুপ করছে। নিশ্চয়ই এরা মনে করেছে আমরা এই সব দাবি নিয়ে এসেছি না, আমরা এসেছিলাম কৃষকের দাবি। এই যে গোটা খরা চলছে, কৃষকরা আমন চাষ করতে পারছে না, তার পানীয় জলের ব্যবস্থা কোথায় সেটা জানার জন্য এসেছিলাম। আমরা বলবার জন্য এসেছিলাম যে অনেক পুকুর যা সরকারি পুকুর পঞ্চায়েতগুলো টেন্ডার না দিয়ে কিছু দালালকে মাছ চাষ করার জন্য দিচ্ছে, ওখান থেকে টাকা নিচ্ছে, এই পুকুরগুলো কৃষকদের জল সেচ দিচ্ছে না। আমরা এই দাবি নিয়ে এসেছি, আমরা এসেছিলাম যে কিছু ভেস্টের জমি পাট্টাদার ভগ্নদখল করছে, জাল দলিল দিয়ে বিলেরা রেকর্ড করে দিচ্ছে, এইটা বন্ধ হোক এবং যাদের রেকর্ড করেছে তাদের রেকর্ড তাদের নামে ফিরিয়ে দেওয়া হোক। আমরা এই সমস্ত দাবি নিয়ে আরও আমাদের এরকম আট দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে এসেছিলাম। ভিতরে কি হয়েছিল? ভিতরে এসে আমাদের ওই যে কমরেড মোফাজ্জল হোসেনের কলার ধরলেন, এসে উনি একটু হয়তো কথাটা জোরে বলছিলেন, কিন্তু তারপরে উনি সোজা এসে কলারটা ধরলেন, বেরিয়ে যান। এইটার নিশ্চয়ই আমাদের প্রতিবাদ নিশ্চয়ই করবো, রাস্তায় প্রতিবাদ করতে হবে। এখন তো দেখা যাচ্ছে যে অফিসে অনেক গুন্ডা আমাদের লাঠি চার্জ করার জন্য লাঠি নিয়েও মজুদ হয়ে আছেন, তাহলে রাস্তায় আমাদের প্রতিবাদ করতে হবে। সিপিএমের পক্ষ থেকে কিষাণ খেতমজুদের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া নিয়ে আপনার সঙ্গে একটা ঝামেলা হয়েছে, ওনাদের অভিযোগ যে আপনি তাদের কলার ধরে বের করে দিয়েছেন এবং খারাপ ব্যবহার করেছেন, কি বিষয়টা? না, এইসব অভিযোগ মিথ্যা। এখানে ডেপুটেশন দিতে এসেছিল, আমরা ওকে জিজ্ঞেসও করেছিলাম যে আপনাদের এজেন্ডা থাকলে দিন, তো ওরা এজেন্ডা আদারওয়াইজ এজেন্ডার কথা কিছু বলতে পারেনি, তো এরকমই হয়েছে, আর এর থেকে বেশি কিছু হয়নি। জেলা পরিষদের এডিএমের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, সিপিএমের কৃষক সংগঠন যে রয়েছে তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা এবং ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া, সহ সম্পাদকের কলার ধরা হোক একটা অভিযোগ তুলেছে, কি বলবেন এই বিষয়টা? কোনো অভিযোগ হয়েছে বা কিছু? না দেখুন, ওটা জেলা পরিষদে মানে একটা ডেপুটেশন সংক্রান্ত একটা যেটা বিষয় আছে সেটা এবার অভিযোগ আমি লিখিত অভিযোগ এখন পর্যন্ত পাইনি, যদি পেলে একটু ভালো করে একটা ডিটেলে দেখা হবে। এবং এডিএম জেলা পরিষদেরও একটা বক্তব্য নেওয়ার দরকার আছে, কারণ ওনারও একটা ভার্সন শোনার দরকার আছে, এটা কী হয়েছে আর ওখানে, আর মানে কি কোনো যেভাবে অভিযোগ আছে সেরকম কিছু আছে কি না সেটা একবার একটু দেখে নিতে হবে। আর এমনি তো মানে বড়ো কোনো ইস্যু কিছু হয়ও না।
বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।